কাছাড়ে বিজেপির কর্মকর্তাদের দ্বারা সংবর্ধনায় ভাসলেন লোকসভা নির্বাচনে শিলচর লোকসভা আসনে বিজেপির জয়ী প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। লোকসভা নির্বাচনে বিজেপির জয়ী প্রার্থী পরিমল শুক্লবৈদ্য বিপুল ভোটে জয়যুক্ত হয়। আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে জেলা বিজেপির কর্মকর্তাদের মধ্যে। আজ জেলা বিজেপি কার্যালয়ে লোকসভা নির্বাচনে বিজেপির জয়ী প্রার্থী পরিমল শুক্লবৈদ্য উপস্থিত হয়ে সংবর্ধনার জোয়ারে ভাসলেন বিজেপি কর্মীদের হাতে। বক্তব্য রাখতে গিয়ে পরিমল শুক্লবৈদ্য বলেন, জনগণের আশীর্বাদে উনি জয়ী হয়েছেন এবং তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হবেন এবং জনগণ যেভাবে ভারতীয় জনতা পার্টিকে এগিয়ে নিয়ে গেছেন তার জন্য জনগণের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং উনি লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন জনগণের জন্যই, সবসময় জনগণের হয়ে তাদের সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করে যাবেন বলে মন্তব্য ব্যক্ত করেন পরিমল শুক্লবৈদ্য। তিন মণ্ডলের সন্ধান সভাপতিরা যারা মঞ্চে আছেন, আর শিলচর বিধানসভার তিন মণ্ডলের কর্মসন্ধান কর্মকর্তারা যারা সামনে আছেন, সবার উদ্দেশ্যে আমার শ্রদ্ধা আমার নমস্কার জানিয়ে আমি সংক্ষেপে কয়েকটা কথা বলার জন্য আপনাদের সবাইকে আজকে এখানে সংগঠনের মাধ্যমে আমন্ত্রণ করে আনা হয়েছে। বেশি কথা নয়, নির্বাচনের পরে আমি আপনাদের সঙ্গে মণ্ডল হিসাবে একবার বসছিলাম মানে আমাদের দলের হয়ে আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়েছি। গতকাল নির্বাচনের ফল ঘোষণা হয়েছে, ফল সম্পর্কে আপনারা জ্ঞাত। দলের জেলা সভাপতি বলেছেন যে আমরা গতকাল নির্বাচনের গণনার পরে আমরা এসেছিলাম আর আমরা সবাই এসেছিলাম। এসে আমাদের দলের যাদের উদ্দেশ্যে আমরা সবসময় আমাদের শ্রদ্ধা অর্পণ করে আমরা দলের কাজ আরম্ভ করি, শ্যামাপ্রসাদ মুখার্জি, দীনদয়াল উপাধ্যায় আর ভারত মাতার শ্রী চরণে আমরা আমাদের শ্রদ্ধা জানিয়ে সংক্ষেপে যারাই আমাদের সঙ্গে কাউন্টিংয়ে অংশগ্রহণ করেছিলেন তাদের সঙ্গে কথা বলে আমরা এই ক্ষেত্র আমরা বা এই ক্ষেত্র থেকে আমরা বিদায় নিয়েছি। ওই সময় থেকে আমরা জানতাম নির্বাচন যখন ঘোষণা হয়েছে নির্বাচনের রেজাল্ট আমরা পেয়েছি, তখন থেকেই আমরা এই কথা বুঝতে পেরেছি দলের প্রার্থীকে নির্বাচিত করেন যদি দিল্লিতে পাঠানো হয় তাহলে ফল ঘোষণার খুব স্বল্প সময়ের মধ্যে দিল্লিতে পাঠাতে হবে, হাতে তো বেশি সময় থাকবে না, ডাক আসবে। আর ডাক এলো কাল রাত্রে থেকে আমরা অপেক্ষা করেছিলাম আজকে যে আজকের মধ্যেই আসবে, অর্থাৎ আমাদেরকে বলা হয়েছে আগামীকালের মধ্যে দিল্লিতে পৌঁছে। তো দিল্লিতে পৌঁছব, জয়ের আনন্দ, শিলচর লোকসভার জয়ের আনন্দ, জয়ের অভিব্যক্তি, জয়ের প্রকাশ শিলচর বিধানসভার সঙ্গে যদি আমরা শেয়ার না করি